নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর সকাল সকাল আজকে আমি ঘুম থেকে উঠে গেছি। উঠেই আজকে ঠাকুর প্রণাম করে তারপর আপনাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করছি, তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আজকে বাংলা বছরের একদম লাস্ট দিন, আজকে আমরা বছরটাকে বিদায় জানিয়ে কালকে আমাদের নববর্ষ। তো এবারে আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, এবারে অনেকটা সকাল হয়ে গিয়েছিল। তো এবারে আমি আমাদের ঘরে হইচইও শুরু হয়ে গেছে, সর্বসিদ্ধা বানানো হচ্ছে। সর্বসিদ্ধাটা হচ্ছে আমরা আজকের দিনে মানে চৈত্র সংক্রান্তির দিনে সেই সর্বসিদ্ধা বানিয়ে সবাই স্নান করি। তো সেটা বানানো হয়ে গেছে, সেটার ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি চলে এসেছে, আপনারা দেখতে পারেন কী করে আমি বানালাম সর্বসিদ্ধাটা। আজকের দিনে অনেক রিচুয়ালস আছে, কতগুলো জিনিস আছে যেগুলো কমন খেতেই হয়, এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের করতেই হয়। যেমন সর্বসিদ্ধা মেখে ভালো করে প্রথমে স্নান করতে হয়, আর যেহেতু নিরামিষ দিন তো প্রথমেই আমরা স্নান করে আজকের দিনে, যে কোনো নিরামিষ দিনে আমরা সবার প্রথমে চিড়ার পোলাওটা একদম ইজি থাকে, তো সেটাই খেয়ে নিই আমরা। তো চলুন এবারে ঝটপট গিয়ে প্রথমেই সর্বসিদ্ধাটা মেখে ভালো করে স্নান করে ফেলি, তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। এই যে আমি এখানে সর্বসিদ্ধা ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে নিয়ে চলে এসেছি, ভালো করে মুখে গলায় হাতে পায়ে ভালো করে সর্বসিদ্ধাটা মেখে ভালো করে স্নান করে এবারে চলে আসলাম। এবারে চলে যাচ্ছি রান্নার দিকে। এখানে সকালে হয়ে যাচ্ছে আমাদের চিড়ার পোলাও, এখন 10:30 মতো বাজে। তো চলুন, চিড়ার পোলাওটা হয়ে গেছে, এবারে চলুন সকালের ব্রেকফাস্টটা করে ফেলি। এই যে আমি খেতে বসে গেছি। এবারে খেয়ে আমি একটু বেরিয়েছি বাজারে, কিছুটা জিনিস কেনার ছিল। প্রথমেই চলে গেলাম একটা কাপড়ের দোকানে, সেখান থেকে বাবার জন্য একটা টি শার্ট আর আমার জন্য একটা কুর্তি সেট নিয়েছি, সেটা অবভিয়াসলি দেখাবো। তারপর কিছু আমাদের টাওয়েল নেওয়ার ছিল, সেই টাওয়েলগুলো নিয়ে নিলাম। আমাদের এই টাওয়েল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে এখানে শপিং শেষ। এবারে আমি ওই সামনে গোলদিঘি মলে যাচ্ছি, একটু স্মার্ট বাজারে কিছু জিনিস কেনার ছিল। রাস্তাতে এত জ্যাম, আজকে তো চৈত্র সেলের লাস্ট ডেট, এত ভিড় ছিল বলার মতো নেই। এইবারে আমরা এন্ট্রি করে নিলাম স্মার্ট বাজারে, ভিতরে ঢুকে গেছি। ঢুকে মানে দেখিয়েও দিলাম আপনাদের পুরো ঘুরিয়ে। এবারে আমি স্মার্ট বাজারের ভেতরে ঢুকে যাচ্ছি। ঢুকে আমাদের যা শপিং করা ছিল, যে ব্যাগগুলো ছিল আমাদের হাতে, সেই ব্যাগগুলো রেখে টোকেনটা নিয়ে নেব। টোকেনটা নেওয়ার পর দেখুন আমরা খুঁজছিলাম কিছু বিস্কিটস এবং কিছু গ্রোসারিস জিনিস কেনার ছিল। এবারে আমাদের কেনাকাটাও হয়ে গেছে, এখানে বিলিংয়ে চলে এসেছি আমরা। গ্রিন টি নিয়েছি, বিস্কিট নিয়েছি, এবারে বেরিয়েও পড়লাম আমরা নিয়ে এগুলো। এবারে এখান থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম, আমাদের কিছু পাপুস কেনার ছিল ঘরের জন্য, তাই সেগুলোই দেখছিলাম সেলে দিচ্ছিল। আমি যেগুলো নিয়েছি সেগুলো জোড়া ছিল 100 রুপিস করে, অনেক দামের ছিল ভ্যারাইটি, তো আমি জোড়াই নিয়ে নিলাম 100 রুপিসে। এবং তারপর চলে গেলাম একটা জুতোর দোকানে, অনেকগুলো জুতো দেখে ভালো করে, এবারে অনেকগুলো ঘুরে 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 জুতো দেখে একটাও চয়েস হচ্ছিল না, আর প্রচণ্ড গরম ছিল। এখানে আমি দাদুর সঙ্গে বেরিয়েছিলাম, জুতো কেনা হয়ে গেল। এবারে শিলচারি ফাটক বাজার থেকে বেরিয়ে আমরা সামনের দিকে হেঁটে এবারে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো প্রায় অনেকটাই চলে এসেছি আমরা, এই যে দেখতেই পাচ্ছেন কল্যাণী হসপিটাল, সেটা ক্রস করেই আমার বাড়ি মানে দিদনের বাড়ি। এসেই ফ্রেশ হয়ে প্রথমে খুব খিদে পেয়ে গেছিলো, তাই খেতে বসে গেছি। আজকে তো চৈত্র সংক্রান্তি, মানে আমরা এটাকে মহাবিশ্ব বলে মানি, তো এইগুলো কিছু কিছু জিনিস খাওয়ার আমাদের রিচুয়ালস আছে। প্রথমে আমি এখানে ভাত, তার সঙ্গে লেবু, নিম পাতা ভাজা, এখানে নিয়ে নিলাম মোচা বাটা, তার সঙ্গে পুদিনার অল্প চাটনি, করলা ভাজা, তার সঙ্গে বেগুনও ছিল 2 টুকরো, আর এটা পাঁচন বা 8 ধরনের সবজি দিয়ে একটা ঘেটের মতো, এইটা আজকে আমাদের খেতেই হয় এই তেতো জিনিসগুলো। তার সঙ্গে ছিল পনিরের পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। আপনাদের অসুবিধা হতে পারে, অনেকগুলো আওয়াজ এসেছিলো গাড়ির। অ্যাকচুয়ালি আমার দিদনের বাড়িটা পুরো রাস্তার সঙ্গে, আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই পুরো আওয়াজগুলো আসছিলো। আর এই যে আমি খেয়ে নিচ্ছি, আর খাওয়ার পর আমি একটু আগেই বললাম যে বিকেলবেলা হয়তো বা চড়ক পুজোতে যেতে পারি, তো এখানে আমরা চড়ক পুজো বা গাজন যাই বলে সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আমি একটা দিদি আর ওই দিন যে বলেছিলাম পুস্কি ও। তো আমরা এই যে যাচ্ছি চড়ক পুজোতে ওকে নিয়ে। তো আমরা কিছুটা হেঁটে হেঁটে, অনেকটাই হেঁটে হেঁটে গেছি, একটা মাঠের মধ্যে হচ্ছিলো স্কুলের, এই যে এসে পৌঁছে গেছি।
এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে চড়ক পুজোর মেন গাছ। গাছের মধ্যেই চড়ক পুজোর যে মহাদেবের ভক্তরা থাকে, যারা এক মাস ধরে একটা চড়ক পুজোর জন্য ব্রত করে, তাদেরকে পেছনে রড ঢুকিয়ে বা বর্ষি বলতে পারেন এরকম কিছু একটা শক্ত ধরিয়ে ওই ঝোলানো হয় এই গাছটার সঙ্গে। এই দেখুন ছেলেটা মুখে কাঁচ নিয়ে এবং কাঁচের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এগুলো জিনিসগুলো ওরা দেখায় ওইখানে, কেউ বাড়িতে ট্রাই করবেন না এগুলো দেখে দেখে। এগুলো ওদের শরীরে একটা আলাদা শক্তি থাকে, এটা কিছুক্ষণের জন্য ওদের শরীরে দেওয়া হয় এই শক্তিটা। তারপর এই যে দেখতে পাচ্ছেন কার্তিক বাবু চলে যাচ্ছেন, এই যে মহাদেব ছিলেন আমাদের এখানে। লোকগুলো বিভিন্ন ধরনের ক্যারেক্টারে প্লে করে, কেউ মহাদেব, কেউ কার্তিক, কেউ গণেশ, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ দুর্গা। আর মেইনলি আমরা দেখার জন্য যাই কালী যে নাচ করে, ওইটার জন্যই গাজনটা দেখা বা চড়ক পূজাটা দেখে যাওয়া। এখানেই দেখতে পাচ্ছেন দুর্গাকে নিয়ে আসা হচ্ছে। দুর্গার মুখের মধ্যেও সেম তার যে বললাম বর্ষি বা রডের লম্বা লম্বা তারগুলো, সেগুলো বিঁধে দেওয়া হয়েছে। ওদের শরীরে একটা অ্যানেস্থেটিক পাওয়ার কাজ করে, যার জন্য ওদের পুরো শরীরটা অবশ হয়ে যায়। এই দেখুন শিব এবং দুর্গার নাচ, সাথে মহাদেব দাঁড়িয়ে আছে আরেকটা, তো ওরাও ডান্স করছিল। এই যে আমাদের এখানে চলে এসেছে কালী, দুটো কালী আছে এখানে, একজন শ্মশান কালী এবং একজন বললো যে ওরা চিতা কালী। তিন চার ধরনের কালী সাজে সেজে এই যে নাচ করে, আর ওদের শরীরে তখন বলা হয় যে কালী পুরো ভর করে নেয়, এবং নাচতে 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 ওদেরকে ধরে নিতে হয়, নাহলে ওরা পালিয়ে যেতে পারে। এই দেখুন একটা সুন্দর করে একটা মণ্ডপ বানানো হয়েছে কুঞ্জর মতো, সেখানে এখন শিব এবং দুর্গা মা বা গৌরীর বিয়ে দেওয়া হবে। তো সেটার জন্যই আমি অপেক্ষা করছিলাম, এত ভিড় ছিল আর এত মানুষের ফোন ছিল, একদম পুরো মানে বলার মতো নেই। এই যে কালী ওরাও দাঁড়িয়ে আছে এবং ঢোল নিয়ে ওরা সবাই মজা করছিল। এই যে ভেতরে ঢুকে গেছে গৌরী, ছোট গৌরী, গৌরী বা পার্বতী, তো এখানে বিয়ের অনুষ্ঠানটা চলছিল। ওই যে একজন মহিলা মালা এবং সিঁদুর নিয়ে এসছে, তার সঙ্গেই গৌরী দাঁড়িয়ে আছে। জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, খুবই কষ্ট করে আমি এই ক্লিপিংসগুলো তুলেছি, অনেকটা ভিড় ছিল, এমনকি গৌরী শিব এদেরও খুব অস্বস্তি হচ্ছিল এগুলো, তাই ভালো করে ওরা এ করতে পারেনি। তারপরেই চলে যাব আমরা, আমি এখান থেকে বেরিয়ে পড়েছি, এবার গাছ ঘোরানোটা দেখব। গাছ ঘোরানোর মধ্যে আমি যতটুকু পারি ট্রাই করে ফোকাস করেছি। এই দেখুন দেখতে পাচ্ছেন একটা ছেলে লম্বা করে শুয়ে আছে, এটা ওকে ধরা হয়েছে নিচ থেকে, এবং ওর পিঠের মধ্যে ওই বললাম যে বর্শিটা ভালো করে ঢুকিয়ে, তারটা ভালো করে ঢুকিয়ে ওই রশির সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে, ওকে দড়িটার সঙ্গে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন ঘোরাচ্ছে, এখানে একটা বলা হয় একটা কথা, হর গৌরী প্রাণনাথ মাথার উপরে জগন্নাথ, একবার উদ্ধার করো বলো শিব 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 হে। তো এইটাই বলছিল ওরা সবাই বলে বলে এই যে ঘুরাচ্ছিল। অনেক মানুষের মানত থাকে কবুতর বলি, তো ওরা ছেড়ে ছেড়ে দেয়। এই পুজোটা মানে অনেক ব্রত করে এই পুজোটা পাওয়া যায়, এবং এই গাছটাও অনেক ব্রতর ফলেই উঠে আসে। তো এবারে আমি বাড়িতে চলে আসলাম, ঘরে এসে পৌঁছে গেছি, এবারে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করবো, ডিনারটা কমপ্লিট করে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। তো আজকের ব্লগটা আমার এখানেই, মহাবিশুর ব্লগ, আর কাল হলো পয়লা বৈশাখ, নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা এখানেই এন্ড করছি। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টে জানাবেন কোন পার্টটা আপনাদের বেশি ভালো লাগলো, যাতে আমিও একটু ইন্সপিরেশন পাই। এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, যাতে আমার ফ্যামিলি মেম্বার্সটা আরও বেশি বেড়ে যায়। থ্যাংক ইউ।